কি দেবী চৌধুরানীর গুহার মধ্যে কি দেখা যাচ্ছে আজকে আমরা একটা জায়গা ঘুরতে গেলাম একটা গুহা দেখবো আর কি তার সাথে একটা বহুত বড় অনেক বড় এটা যেমন দেখতে পাচ্ছেন এটা কুতুব মিনার টাইপের হ্যাঁ গুড কুতুব মিনার এই কি ভাষা কুতুব মিনার না মানে এটা আমাদের আর কি একটা আশ্চর্যকর জিনিস যেখানে মানে বহু বহু দিন আগেকার ইংরেজ আমলের না মুঘল আমলের এটা ইংরেজ আমলের সরি আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকাকালীন না এটা বানানো হয়েছিল যেটা এখন যেহেতু এখানকার লোকাল লোক এরা এই জিনিসটা ইউজ করছে এখান থেকে অন্য জায়গায় নিরাপদে তারপরে আপনার যাকে এটা হচ্ছে দেবী চৌধুরানী যাতে সেফলি কোথাও যেতে পারে বা কোনো মানে দেখা কোনো আক্রমণ শত্রু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ডাকাতের হাত থেকে বাঁচার জন্য এইটা তৈরি করেছিল যে এর ভেতর দিয়ে একটা গুহা আছে এই গুহাটা ডাইরেক্ট সোজা একটা দেউল পার্কের মধ্যে গিয়ার তো দেখাচ্ছি গাইস আরও এর টোটালি ভিউটা এই হচ্ছে বাকিটা হ্যাঁ একটা কন্ডম আছে হ্যাঁ এইখান থেকে জেবি চৌধুরী এর ওহ এ চৌধুরানীর গুহার মধ্যে এ কি দেখা যাচ্ছে এ বয় ইশ এ কি জিনিস এ কি দেখলাম আমি এ তো পুরো এ কি

শিল্পায়ন লোক যারা আছে যারা ছিল শিল্প মানে এখনকার আপাতত ওই গ্রামের লোকাল শিল্পীগুলো যারা তাদের এইগুলো আছে তাদের কলাকৃতি যেগুলো তুমি অত নাম পড়া সম্ভব নয় পরে একসময় আপনারা এলে দেখতে পারবেন এইটা দেখুন তার পেছনে আশেপাশে পুরো জঙ্গল আর জঙ্গলটা এমন কাজু বাদামের জঙ্গল আর কি তার মাঝখানে আর সাইডদের রাস্তাও আছে আমরা যেখানে এসেছি কিন্তু এখানে দেবী চৌধুরানী কি কর্ম করেছিল যার জন্য ঠিক আছে ছাড়ুন গাছের এই হচ্ছে মেন ভিউ এই হচ্ছে রাস্তা এইদিকে রাস্তাগুলো পরে হয়েছে যেগুলো তাই না আজকের জন্য একটু আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে এরকম যদি কোনো চৌধুরানীর কিছু জিনিস পাওয়া যায় তো আমরা আবার সেই জিনিসটাকে দেখাবো ওকে টাটা বাই বাই আর তার আগে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন আর এরকম বন্ধু বান্ধব যদি থাকে তাহলে কিছু বললাম ওকে টাটা বাই বাই